ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। তো প্রতিদিনের মতন আজকে একটা নতুন আপডেট নিয়ে চলে এসেছি ভিডিওটিতে। তো যারা ভিডিওটি ক্লিক করেছেন অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবেন। আজকের ভিডিওতে আলোচনা করব আমরা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির যে এক্সামিনেশান ফর্ম ফিল আপ হচ্ছে ফিফথ সেম এবং থার্ড সেমের, এবং আগামীতে ফার্স্ট সেমেরও পরীক্ষা হবে। তো এই পরীক্ষার রেজিস্ট্রেশন থেকে শুরু করে কীভাবে পিডিএফ সেন্ড করবেন, কীভাবে ডকুমেন্ট এক্সাম পেপারটাকে আপলোড করবেন, সেই সমস্ত সম্পূর্ণ ভিডিওটিতে আলোচনা করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, এবং চ্যানেলে নতুন হলে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো তোমরা অবশ্যই জানো হয়তো যে এবারের পরীক্ষা অনলাইনে গতবার যেমন পরীক্ষা হয়েছিল ইমেলের মাধ্যমে জমা দিতে হয়েছিল, এবং মাস্টাররাই কলেজের মাস্টাররা দেখছিল। তো এবার আর সেরকমটা হবে না, এবার সম্পূর্ণ ইউনিভার্সিটি পোর্টালে আপলোড করতে হবে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন, দেখে ভালো করে জানুন, এবং যদি না বুঝতে পারো তো অবশ্যই কমেন্ট করুন, আমরা কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব। তা চলুন এখন ডিসপ্লেতে চলে যাব, আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে কিভাবে রেজিস্ট্রেশন করব এবং তারপর কিভাবে এক্সাম পেপার আপলোড করব সম্পূর্ণ বিষয়টি দেখাবো। একটু সমস্যা হচ্ছে, তো আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে যে লিঙ্ক আছে সেই লিঙ্ক থেকে ক্লিক করব। করার পর দেখুন হেলেনচা কলেজের এটা চলে আসবে, সমস্ত কলেজের আলাদা আলাদা সাইট আছে, তা আমি লিঙ্ক দিয়ে রাখবো, লিঙ্ক থেকে ক্লিক করে তোমরা ওখান থেকে আসতে পারবে। আপাতত ওখান থেকে দেখাতে পাচ্ছি না। তো নতুন রেজিস্ট্রেশন করতে হবে, এখানে দেখুন এই যে নিউ রেজিস্ট্রেশন অপশন দেখা যাচ্ছে, এই অপশনে ক্লিক করব। করার পর এখানে নাম লিখব, এখানে তোমার ফুল নেম লিখব, এখানে ইউনিভার্সিটির রেজিস্ট্রেশন নাম্বার, আর যাদের রেজিস্ট্রেশন নাম্বার থাকবে না ফার্স্ট সেমিস্টারের তাদের ক্ষেত্রে সিস্টেম আইডি যেটা হবে সেটা দেবে। দেওয়ার পর এখানে ইউনিভার্সিটির যে অ্যাডমিট কার্ডে যে রোল নাম্বার থাকবে সেই রোল যেটা থাকবে সেটা বসানোর পরে স্পেস দিয়ে নাম্বার দেওয়ার পর তারপরে নাম্বারটা আলাদাভাবে বসাবে, তারপরে এখানে ফোন নাম্বারটা দিবে। আমি আপাতত রেজিস্ট্রেশন করছি না, জাস্ট দেখানোর জন্য বলছি। এখানে তোমার ইমেল আইডি দেবে, তারপর এখানে একটা পাসওয়ার্ড বসাবে, যে পাসওয়ার্ডটা তোমার পরবর্তীতে যখন লগ ইন করবে তখন লাগবে। তো পাসওয়ার্ডটা এখানে তোমার ইচ্ছা মতন বসাবে, তোমার নাম দিয়ে @123 এরকম বসানোর পর এইখানে কোর্স অবশ্যই ইউজি, পিজি মানে পোস্ট গ্রাজুয়েট, অবশ্যই পিজি কোনো সময় সিলেক্ট করবে না, তোমরা ইউজি স্টুডেন্ট তো ইউজি সিলেক্ট করবে, যারা পিজিতে করবে তাদের ব্যাপারটা আলাদা, তারা পিজিতে করবে। তো আমি এখানে ইউজি সিলেক্ট করব। তারপরে এখানে অনার্স না পাস কোন কোর্সে পড়ছে সেটা, তো যদি বিএতে অনার্স করে থাকে কোনো কেউ তাহলে অনার্স ক্লিক করবে, আর যদি পাশের হয় তো অবশ্যই পাস কোর্সে ক্লিক করব। আর এখানে অবশ্যই প্রথমটা সিবিসিএসটা ক্লিক করবেন, নিচেরটা কোনো মতে করবেন না। দেওয়ার পরে এখানে এই অপশানে টিক দিয়ে রেজিস্টার করবেন, দেখবে রেজিস্ট্রেশন হয়ে যাবে এবং ইমেলে একটা মেসেজ দিয়ে দেবে। এবং রেজিস্ট্রেশন করার পর, রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরে এবার আমি পরীক্ষার কোশ্চেন আপলোড করব, যখন তখন কিভাবে করব। তো এই যে আপলোড অ্যান্সার পেপার এই অপশানে ক্লিক করব, করলে আমার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এইখানে আমি রেজিস্ট্রেশন নাম্বার বসাবো, তো আমি যে কোনো একটা রেজিস্ট্রেশন নাম্বার বসিয়ে দেখাচ্ছি, 01922500 এবং পাসওয়ার্ড বসিয়ে দিই। দেওয়ার পরে সিঙ্গিং করব, দেখুন এরকম খুলে যাবে। তো আমি অত দেখাচ্ছি না, জাস্ট এবার এখানে এসে আপলোড অ্যান্সার শিটে ক্লিক করব। আপলোড অ্যান্সার শিটে ক্লিক করলে দেখুন একটা অ্যান্সার জমা পড়েছে তার, সেগুলো দেখাচ্ছে। এখানে তুমি কোন সেমিস্টারে পড়ো সেই সেমিস্টার ক্লিক করবা, তারপরে এখানে সাবজেক্ট, যেহেতু আপাতত পরীক্ষা হচ্ছে না তার জন্য সাবজেক্টের অপশান আসেনি, এইখানে জাস্ট চুজ ফাইল করে এখানে তোমার যে ফাইলটা আছে সেটা ফোন থেকে ফাইলটা একটা ডকুমেন্টসে একটা সাবজেক্টের নাম দিয়ে সেভ করে রাখবা, রাখার পর এটা সেখানে আপলোড করবা। আপলোড করে এই যে আপলোড এখানে চুজ ফাইলে ক্লিক করলে তারপর এখানে আপলোড করবা, করলে কমপ্লিট হয়ে যাবে এক্সাম। তো ফ্রেন্ডস, এই ছিল ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন।
আর যদি কোনো স্টুডেন্টের রেজিস্ট্রেশন করতে গিয়ে কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করবেন, আর খুব দুর্ভাগ্যবশত যদি কোশ্চেন আপলোড না করতে পারো সেক্ষেত্রে কলেজের ডিপার্টমেন্টে যারা আছে তাদের সঙ্গে যোগাযোগ করবেন, তাদেরকে রিকোয়েস্ট করে প্রশ্ন জমা দেওয়ার উত্তর জমা দেওয়ার চেষ্টা করবেন, কারণ উত্তর জমা না দিতে পারলে কিন্তু তোমার পরীক্ষার রেজাল্ট জিরো হবে। তো সেক্ষেত্রে সেগুলো খেয়াল রেখে অবশ্যই ঠান্ডা মস্তিষ্কে কাজ করবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।